সালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। সাম্প্রতিক বাংলাদেশের রাষ্ট্রপতি একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার এই বক্তব্যের গ্রহণযোগ্যতার কতটুকু যদি সংবিধানের আলোকে আমাদেরকে বলতেন। আমরা জানি যে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান, এবং ওই দিন রাতেই আমাদের রাষ্ট্রপ্রধান উনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেন যে আমার কাছে পদকপত্র জমা দিয়েছেন, সেটা আমি গ্রহণ করেছি। এই মর্মে উনি অ্যাফার্ম করেন, তার সেই জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেটাতে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে উনি ওপিনিয়ন চান যে এই সিচুয়েশনে কি উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন কি না আন্ডার আর্টিকেল 106 অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। এবং সেক্ষেত্রে আমরা জানি সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তাদের মতামত দেন যে যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি কিংবা জনগণের প্রয়োজনে উনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন, এবং সেই কারণেই উনি তখনকার সময়ে পার্লামেন্ট ডিসলভ করে দেন এবং ওনার যে সুপ্রিম কোর্টের সেই ওপিনিয়ন অনুযায়ী উনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যে সরকার এই দীর্ঘ 2.5 মাস ধরে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়ে, এবং তারা একটি সুষ্ঠু এবং সুষ্ঠু এবং সঠিক একটি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। এবং এই গত 19শে অক্টোবর আমরা মানুষ জমিনের কাছে একটি সাক্ষাৎকার দেখতে পেয়েছি। সেই সাক্ষাৎকারে আমাদের রাষ্ট্রপ্রধান উনি বলেছেন যে আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই, বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। এইভাবে একটি বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন বিতর্কের অবসান হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং সবাই প্রশ্ন করছেন রাষ্ট্রপ্রধানকে যে উনি 5ই আগস্ট যেটা বলেছেন যে উনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এবং তখনকার প্রাক্তন প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করে চলে গেছেন, এবং কেন উনি এই 19শে অক্টোবর এসে উনি কনফ্লিক্টিং কথা বলছেন। তো এটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর একটি রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে বলা যায় উনি হচ্ছে প্রথম। তো ওনার কাছ থেকে আমরা এই ধরনের কনফ্লিক্টিং কথা একই বিষয়ে আমরা আসলে আশা করি না। যাই হোক, উনি এটা বলেছেন। এখন প্রশ্ন আসছে যে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করে চলে গেছেন এবং উনি পদত্যাগ করেছেন কি করেছেন না সেটা বিষয় না, কিন্তু এখনও কি উনি প্রধানমন্ত্রী আছেন কি না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সেই সময়ে আমাদের রাষ্ট্রপ্রধান উনি পার্লামেন্ট ডিসলভ করে দেন, এবং সেই পার্লামেন্ট ডিসলভ করার পরিপ্রেক্ষিতে যে এমপিরা থাকে সেই এমপিদের এমপিত্ব কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ডিসলভ হয়ে যায়, এবং ওই পার্লামেন্টের যে প্রাইম মিনিস্টার ছিলেন সেই প্রাইম মিনিস্টারের যে প্রধানমন্ত্রিত্ব সেটাও কিন্তু ডিসলভ হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যখনই এই পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে অর্থাৎ এমপি এবং প্রধানমন্ত্রী তাদের ওই যে পজিশন ছিল সেটাও কিন্তু ডিসলভ হয়ে গেছে, অতএব সেই ক্ষেত্রে পদত্যাগ করা না করা এখন আর কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে যেহেতু এই পার্লামেন্ট ডিসলভ হয়ে গিয়েছিল অতএব তাদের এই সেই প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু আর প্রাইম মিনিস্টার নাই, অতএব উনি
ওনার ছেলে কিংবা উনি বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে উনি দাবি করছেন যে উনি এখনও প্রধানমন্ত্রী আছেন, যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, অতএব ওনার আর প্রধানমন্ত্রিত্ব নাই, উনি আর প্রধানমন্ত্রী নাই এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি আর দাবি করতে পারেন না। তবে এটা ঠিক যে আমাদের রাষ্ট্রপ্রধান উনি যে কনফ্লিক্টিং এই যে বক্তব্য দিয়েছেন 5ই আগস্ট এক ধরনের, এবং পরবর্তীতে এসে সেটি ডিনাই করে উনি 19শে অক্টোবর আর এক ধরনের বলেছেন, যেটার কারণেই কিন্তু এখন একটি ধূম্রজাল সৃষ্টি হচ্ছে এবং কনফিউশন সৃষ্টি হচ্ছে। আসলে ওনার এই পজিশনে থাকার সময়ে এই দেশের ক্রান্তির লগ্নে এই ধরনের কনফ্লিক্টিং বক্তব্য আসলে ওনার দেওয়া উচিত হয়নি। ধন্যবাদ।